ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কি আপনার কোনো দ্বন্দ্ব আছে? ইঞ্জিনিয়ারের সঙ্গে তো আমার কোনো দ্বন্দ্ব নেই স্যার। দেখুন, এলাকার সব লোক আপনার কথা ভালো বলে, কিন্তু একটা কথা জানা দরকার, সেদিন ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে আপনার কি হয়েছে? আপনি বারবার ফোন করেছিলেন কেন? ইঞ্জিনিয়ার সাহেবের নাম্বারই তো আমার কাছে নেই, আর তাকে আমি কীভাবে এবার ফোন করবো? স্যার, যেদিন খুন হয় ঠিক তার আগের দিন আমি বাইরে চলে যাই, আর আমার ফোনটা বাসায় রেখে গিয়েছিলাম। বাসায় যখন আসলাম তখন শুনতে পেলাম ইঞ্জিনিয়ার সাহেব মারা গিয়েছে। তাহলে আপনি বলুন কীভাবে আমি তাকে ফোন করলাম? আপনি কি শিওর আপনার ফোনটা বাসায় রেখে গিয়েছিলেন? জি স্যার, আমি 100% শিওর আমার ফোনটা বাসায় রেখে গিয়েছিলাম। তারপরে আপনি 23 তারিখ এলাকার বাইরে ছিলেন? তার মানে 23 তারিখ আপনি এলাকার বাইরে ছিলেন? জি স্যার, আমি বাইরে ছিলাম। ফোন কি রেখে গেছিলেন শিওর? জি স্যার, আমি একদমই শিওর আমার ফোনটা রেখে গিয়েছি। আপনার বাসায় কে কে আছে? আপনার বাসায় কে কে আছে? স্যার, আমি আর আমার স্ত্রী। আর কেউ নাই? আপনার স্ত্রী? আর কেউ নেই? জি না স্যার, আমার একদম নেই। আচ্ছা, স্ত্রী বসো, আপনার হাজবেন্ড কি এলাকার বাইরে ছিল? ফোন কি বাসায় রেখে গিয়েছিল? আপনি থানায় নিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করে নিরপরাধ হলে ছেড়ে দেবো। কামাল সাহেবের বাসায় ওকে।